নমস্কাৰ সকলোলৈকে, ষ্টাডি একিউ চেনেললৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। যোৱা 19 জানুৱাৰীত হৈ যোৱা হাইস্কুল টেট পৰীক্ষাৰ ফলাফল যিহেতু 4 মাৰ্চৰ দিনা ঘোষণা কৰা হৈছে আৰু বিধানসভাত মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াদেৱে তেখেতে বাজেট অধিৱেশনত ঘোষণা কৰিছে যে এপ্ৰিল মাহৰ ভিতৰতে নিযুক্তি দিয়া হ'ব মাধ্যমিক শিক্ষকক। কিন্তু যি হওক, মই ক'ব বিচাৰিম যে এপ্ৰিল মাহৰ ভিতৰত নিযুক্তি দিয়াটো সম্ভৱ নহ'ব, 2 মাহমান লাগিব। অতি সোনকালেই এডভাৰ্টাইজমেণ্ট প্ৰকাশ পাব, বিভাগীয় কাম কাজ কৰি থকা হৈছে, স্কুলৰ পৰা ভেকেঞ্চিসমূহ লোৱা হৈছে, গতিকে এডভাৰ্টাইজমেণ্টটো কেইদিনমান পিছতেই প্ৰকাশ পাব। শিক্ষা বিভাগৰ গ্ৰীণ ছিগনেল পোৱাৰ লগে লগেই ইন্সপেক্টৰ অফ স্কুলৰ ফালৰ পৰা এডভাৰ্টাইজসমূহ দিবলৈ নিৰ্দেশ দিয়া হ'ব। কেনেকৈ এডভাৰ্টাইজমেণ্ট দিব আৰু লগতে কি কি কোৱালিফিকেশ্যন লাগিব মই আপোনালোকক জনাই আছোঁ। এইখন ড্ৰাফ্ট এডভাৰ্টাইজমেণ্ট হয় আগৰে 2016-17 চনৰ। চেলাৰী ষ্ট্ৰাকচাৰটো দিয়া আছে, অলৰেডি মই দিছোঁৱে। বৰ্তমান চেলাৰী ষ্ট্ৰাকচাৰটো বেলেগ হ'ব, কাৰণ পে' কমিশ্যন চেঞ্জ হৈছে তাৰপিছত। আৰু লগতে মই ক'ব বিচাৰিম, এডভাৰ্টাইজমেণ্ট যেতিয়া দিব আপোনালোকৰ, অতি সোনকালে দিব, শিক্ষা বিভাগৰ পৰা নিৰ্দেশ আহিব আৰু অতি সোনকালে এপইণ্টমেণ্ট দিয়াৰ চেষ্টা কৰিব। তাৰ বাবে এডভাৰ্টাইজমেণ্টটো আপোনালোকৰ LPME-ৰ দৰে নহ'ব, ৱেবছাইটত নিদিব, ইন্সপেক্টৰ অফ স্কুলৰ ফালৰ পৰা হয়তো দিব, পেপাৰত দিব, নিউজ পেপাৰ আপোনালোকে চাব লাগিব। যোৱাবাৰ 2013 চনত যেতিয়া হাইস্কুলৰ এপইণ্টমেণ্ট হৈছিলে তেতিয়া কিন্তু স্কুল ৱাইজ দিছিলে এডভাৰ্টাইজমেণ্টটো, স্কুলৰ যিখন বিদ্যালয়ৰ ভেকেঞ্চি আছে তেওঁলোকে নিজৰ ফালৰ পৰা পেপাৰত এড দিছিলে। এডবোৰ আসাম ট্ৰিবিউনতো দিয়ে আৰু বেছিভাগ এড আমাৰ লোকেল নিউজ পেপাৰ যেনে অসমীয়া প্ৰতিদিন, দৈনিক অসম, এইবোৰত চাব পাৰে, অগ্ৰদূত, তাতে ভেকেঞ্চিসমূহ দিয়ে। কিন্তু যোৱা বছৰ যিটো ভেকেঞ্চি প্ৰকাশ পাইছিলে পিছত কেঞ্চেল কৰিবলগীয়া হ'ল, সেই ভেকেঞ্চিত কিন্তু স্কুল ৱাইজ দিয়া নাছিলে। বেছিভাগ ডিষ্ট্ৰিক্টতে তেওঁলোকে ইন্সপেক্টৰ অফ স্কুলৰ ফালৰ পৰা গোটেই জিলাৰ ভেকেঞ্চিসমূহ প্ৰকাশ কৰা হৈছিলে নিউজ পেপাৰত। এখন নিউজ পেপাৰত গোটেইখন জিলাৰেই তেওঁলোকে ভেকেঞ্চিসমূহ দি দিছিলে। ভেকেঞ্চিত কি কি কোৱালিফিকেশ্যন লাগিব তাত লিখা থাকিব, লগতে চেলাৰী ষ্ট্ৰাকচাৰটো দিয়া থাকিব। মই আপোনালোকক কৈ দিছোঁ কি কি কোৱালিফিকেশ্যন লাগিব আৰু কিমান মাৰ্ক ধৰিব। এইখন আগৰেই ড্ৰাফ্ট এডভাৰ্টাইজমেণ্ট হয়, ইয়াত লিখা আছে হিন্দী টিচাৰ, ক্লাছিকেল টিচাৰ, সংস্কৃত এণ্ড আৰবিক। মই নতুনখন দিব পৰা নাই, মই বিচাৰি নাপালোঁ, হয়তো বিচাৰি পালে মই নেক্সট ভিডিঅ'ত আপোনালোকক দিম। এইখন হিন্দী ক্লাছিকেল টিচাৰৰ কাৰণে এডভাৰ্টাইজমেণ্ট আছিলে, ড্ৰাফ্ট এডভাৰ্টাইজমেণ্ট হয়। আপোনালোকৰ মাৰ্কশ্বীটখন পোৱাৰ পিছতে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব যেতিয়া এডভাৰ্টাইজমেণ্ট দিব। কি কি লাগিব মই কৈছোঁ, ডিগ্ৰী লাগিব উইথ 50%, মিনিমাম আপোনালোকে 50% পাব লাগিব। আৰু এবাৰ কৈছোঁ, যাৰ ডিগ্ৰীত 50% নাই তেওঁলোকে পষ্ট গ্ৰেজুৱেশ্যনত 50% কৰিলেই হৈ যাব, এইটো মিনিমাম কোৱালিফিকেশ্যন। আৰু আশা কৰোঁ যিহেতু আপোনালোকে টেট কোৱালিফাই কৰিছে সকলোৰে এই কোৱালিফিকেশ্যনটো আছে, গতিকে ডিগ্ৰী আছে বুলি মই সকলোৰে ধৰি লৈছোঁ। টেট কোৱালিফাই কৰিছে, ডিগ্ৰী লাগিব, 50% মাৰ্ক লাগিব ডিগ্ৰীত, টেট লাগিব, আৰু লগতে লাগিব আপোনালোকক বিএডটো এচেঞ্চিয়েল, বিএড লাগিব। আৰু যিসকলৰ নাই তেওঁলোকে টেনচন নল'ব, যেতিয়া কমপ্লিট হ'ব ভেলিডিটিৰ ভিতৰতে আপোনালোকে চাকৰি পাই যাব। আৰু যিসকলে কৰাও নাই তেওঁলোকে নতুনকৈ এডমিশ্যন ল'ব, এইবছৰ ভালকৈ পঢ়ি পেলাই এণ্ট্ৰেঞ্চ দিয়ক, তাৰপিছত বিএডত এডমিশ্যন লৈ পেলাই আপোনালোকে জবটো কৰিব পাৰিব যেতিয়া কমপ্লিট হ'ব। এতিয়া মই কৈছোঁ যাৰ যাৰ বিএড আছে যিসকলে এপ্লাই কৰিব পাৰিব, ডিগ্ৰী লাগিব বা PG, কাৰণ যাৰ ডিগ্ৰীত 50% নাই তেওঁলোকৰ PG-টো ধৰিব, বিএড লগতে টেট, এইখিনি লাগিব। আৰু কৈছোঁ মই কি কি ধৰিব পৰীক্ষাত মাৰ্ক, কি কি প্লাছ কৰিব মই কৈ দিছোঁ, এইখিনিতো লাগিব এচেঞ্চিয়েল, ইয়াত লিখা আছে। তাৰপিছত মই কৈছোঁ স্ক্ৰুটিনি কৰিব, স্কুলৰ যিখন বোৰ্ড থাকিব তাত আপোনালোকে যাব লাগিব নিজৰ এপ্লিকেশ্যনখন। মই ভাবোঁ যদিও ডিষ্ট্ৰিক্ট ৱাইজ তেওঁলোকে এডভাৰ্টাইজমেণ্টটো দিব, কিন্তু হয়তো আপোনালোকে যোৱা বছৰ নিয়মটো মই কৈ দিম, যোৱা বছৰ কি আছিলে, যোৱা বছৰ স্কুলত আপোনালোকে এপ্লাই কৰিব লাগিব, এখন ফৰ্ম থাকিব, ইয়াতে আপোনালোকে ৱেবছাইটত পাই যাব, মই দি দিম আপোনালোকক সেই ফৰ্মখনত, লগতে নিজৰ ডকুমেণ্টছৰ জেৰক্স কপিসমূহ, ছেল্ফ এটাষ্টেড জেৰক্স কপিসমূহ গাঁঠি দিব লাগিব। কি কি ডকুমেণ্টছ জমা দিব লাগিব মই কৈছোঁ, HSLC-ৰ মাৰ্কশ্বীট, এডমিট আৰু চাৰ্টিফিকেট, এডমিটখন লাগিব, তাতে ডেট অফ বাৰ্থ আছে, বাকী মাৰ্কশ্বীট আৰু চাৰ্টিফিকেটো দিব, HSৰ দিব আপোনালোকে মাৰ্কশ্বীট এণ্ড চাৰ্টিফিকেট।
ডিগ্রী দিব আপনাদের মার্কশিট এন্ড সার্টিফিকেট। তারপর যখন পিজি আছে পোস্ট গ্রেজুয়েশনের মার্কশিট এন্ড সার্টিফিকেট দিব, আর বিএডর মার্কশিট এন্ড সার্টিফিকেট দিব, লগতে টেটর দিব আপনাদের, টেটর যখন মার্কশিট কাম সার্টিফিকেট পাব সেইখান দি দিব। এটা আমি কব বিচারিম যে নাম্বার কি কি প্লাস করব আপনাদের, কি কি নাম্বার ধরব। ইয়াত লিখিছে এইচ এস ফাইনাল এক্সামিনেশন স্ক্রুটিনি করব, নম্বরব সকলরে এখন লিস্টত লিখি উলিয়াব সিরিয়ালি। এইচ এস ফাইনাল এক্সামিনেশনের মার্কসটা ধরব, ডিগ্রি বিকম বিএসসি যার যি আছে সেইটা ধরব, বিএড এক্সামিনেশনের ধরব, আর লগতে টেটর এই মার্কসখিনি 100% 100% সবরে ধরব আর প্লাস করব, সবরে 100% হব। টেট বিএড ডিগ্রি বা পোস্ট গ্রেজুয়েশন যার যি আছে সকলরে 100% 100% হব, 400% হল ইয়াতে। আর লগতে আর এটি মার্কস আছে, ফাইভাত মার্কস নাই, নো মার্কস ফর ফাইভা, ফাইভাত কোনো মার্ক নাই, আপনাদের খালি নিজের ডকুমেন্টসখিনিহে স্ক্রুটিনি করব। আর তাত কিন্তু ইন্টারভিউত বহুত স্কুলে কোয়েশন সুদিব, সো আপনাদের রেডি হয়ে যাব, নহলে একবার নাজানলে কিন্তু লাস্ট পাব, কারণ যেহেতু এখন স্কুলত আপনি শিকাবলে গৈ আছে গতি অলপ হলে নলেজ থাকাটো আপনার প্রয়োজন। যি শিক্ষকর বাবে আপনাদের এপ্লাই করব, সোশিয়ালে হোক অসমিয়ায় হোক, অলপমান পড়ি যাব, আগর জ্ঞান কিছু লৈ যাব, যদি কিবা প্রবলেম পায় মোক জানাব কমেন্টত, মই রিপ্লাই দিম। আর অলপমান ভাবার কারণে পড়ি যাব, যদিও মার্কস নাই কিন্তু নিজের একটা সন্মানের কথা আছে, আর যেহেতু টিচার হব যাব তেওঁলোকেও বিচারিব যাতে আপনি অলপমান জানে। গতি আর গ্রেজুয়েট টিচার হলে আপনি কিন্তু কেবল সোশিয়ালে শিকাম সেইটো নহয়, আপনি এসামিসও পাব পারে শিকাবলে, ইংলিশও হব পারে, আর বহুত স্কুলত ইংলিশের টিচার কম হয়ে আছে, সো ইংলিশের উপর আপনি অল্প গুরুত্ব দিব, গ্রামার অল্প প্র্যাকটিস করে থাকিব, যদি অ্যাপয়েন্টমেন্ট পায় তেন্তে প্রবলেম নহব। লগতে মই কব বিচারিম যদি আপনাদের এনসিসি সার্টিফিকেট আছে, 10 মার্কস ফর এনসিসি সার্টিফিকেট, 10 মার্কস ফর সি এন্ড 5 মার্কস ফর বি সার্টিফিকেট, যার সি সার্টিফিকেট আছে এনসিসিত 10 পাব, আর যদি বি সার্টিফিকেট আছে 5 পাব। 10 মার্কস ফর পার্টিসিপেশন ইন রেকগনাইজ স্পোর্টস এট ন্যাশনাল লেভেল রিপ্রেজেন্টিং আসাম, যার আছে তেওঁলোকে মার্ক পাব। 10 মার্কস ফর অ্যাচিভমেন্ট ইন ফাইন আর্টস কালচারেল অ্যাক্টিভিটিস রিপ্রেজেন্টিং দ্য স্টেট অফিসিয়ালি এট ন্যাশনাল লেভেল, গতি আপনাদের যদি আছে এইখানে ডকুমেন্টস রেডি করব, 10 মার্কস এটা প্লাস পাব সেই 400%। এটা মানে কম হায়েস্ট মার্কর পরে আপনাদের পাব, আর যে যখন হায়েস্ট মার্ক থাকবে সি প্রিফারেন্স দিব লাগবে কোন স্কুলত করব, কারণ হয়তো বহুকেইখন স্কুলতে এপ্লাই করব পারিব, তাত কোনো ধরা বন্ধা নাই যে আপনি এখন স্কুলতে পারিব বা দুখন স্কুলত পারিব, আটাইকেইখন স্কুলতে দিব পারিব, যত আপনার যদি ডিস্ট্রিক্ট এখনতে আপনি 4-5খন স্কুলত বা 2-3খন স্কুলতো যদি আপনি উপর থাকে মেরিট লিস্টর, তেন্তে আপনার প্রিফারেন্স বিচারিব আইএসএ, আর আপনি তাত দিব লাগিব কোন স্কুলত করব, যাতে নেক্সট জনে আপনার তাত অ্যাপয়েন্টমেন্ট পায় সেকেন্ড থার্ড পজিশনত যি থাকিব। আর হয়তো প্রত্যেক স্কুলের পর সিরিয়ালি 5 নম্বর মানলকে ফিফথ র্যাঙ্কলকে লিস্ট পঠিয়াব, সেইটা নেক্সট যখন নোটিফিকেশন ওলাব তাত গম পাম। এইখানে আমার জানাবলগিয়া আসলে যার হায়েস্ট মার্ক হব সি আগতেই চাকরি পাব, আর যেহেতু 8000 ভেকেন্সি প্রবলেম হব নালাগে, আর যেহেতু ডিস্ট্রিক্ট লৈ কথা নাই, আপনাদের যতে যতে এপ্লাই করব পারিব, যতে পায় তাতে আপনাদের এপ্লাই করব, চাকরি এটা খুব প্রয়োজনীয় সকলের বাবে মই জানো। আর স্যালারি স্ট্রাকচারটো মই আগতে ভিডিও দিছো, তাত আপনাদের চাই লব পারিব। আগতে মাধ্যমিক 10 দিন আটাইবর আসে, বর্তমান দেখা গেছে মাধ্যমিক 10 দিন একো আপলোড নকরে, গতি এইখিনিয়ে। আর ফর্মখন কি দিব লাগিব এইখন দেখুৱাইছো, এইখন অ্যাপ্লিকেশন তেওঁলোকৰ এটা ড্রাফট অ্যাপ্লিকেশন হয়, এইখন এইখন ড্রাফট অ্যাপ্লিকেশন কেনে এপ্লাই করব লাগিব। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রেজুয়েট টিচার ইন প্রভিন্সিয়ালাইজ হাই হায়ার সেকেন্ডারি স্কুল হাই মাদ্রাসা, এইখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখন আপনাদের গাঁথি দিব লাগিব, তাতে নিজের নাম আটাইখিনি দি নিজের সিগনেচার, আর লগতে ডকুমেন্টস লিখা আছে, ইউ আর টু অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ টেস্টিমনিয়ালস লাইক এইচ এস এল সি এডমিট মার্কশিট ফ্রম এইচ এস এল সি অনওয়ার্ডস, আর কাস্ট সার্টিফিকেট টেট সার্টিফিকেট উইথ ইয়র অ্যাপ্লিকেশন, এইখানে আপনাদের জমা দিব লাগিব। আটাইবর মই কই দিলো অতি সোনকালেই হব, আপনাদের এডভার্টিজমেন্ট অতি সোনকালেই প্রকাশ পাব, যদি কিবা প্রবলেম আছে সার্টিফিকেটর ঠিক করে লোক, আর লগতে কো ডিগ্রি বা পিজির আর বিএডর যদি প্রভিজনাল সার্টিফিকেট আছে কোনো প্রবলেম নাই, আপনাদের প্রভিজনালে এপ্লাই করব পারিব, বিএডরও বিএডরও একে অরিজিনালর প্রয়োজন নাই, যদি নাই টেনশন লব নালাগে, প্রভিজনালে কাম চলিব। এইখানে আমার জানাবলগিয়া আসলে, যদি মোর চ্যানেলটা
সাবস্ক্রাইব কৰিব আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে প্লিজ লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ।